একটাবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি দিকে তাকাও। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা একজন বড় ওলি। আব্দুল কাদের যে সময় ছোট বাচ্চা আসলা, ছোট ছেলে আসলা, আব্দুল কাদের যে সময় মাদ্রাসার মধ্যে গেলা পড়ার ইলম শিক্ষা অর্জনের জন্য, যে সময় মাদ্রাসার মধ্যে গেলা মা এখন আমার ছেলে যাও তোমার এই মাদ্রাসার মধ্যে আমি অ্যাডমিশন দিয়া দিলাম, কিন্তু ছেলে কোনোদিন তুমি মিথ্যা মত কোনোদিন মাতিও না। আব্দুল কাদের ছোট ছেলে যে সময় বাড়ির মধ্যে আইলা, বাড়ির থেকে যে সময় আবার মাদ্রাসার মধ্যে যান, তখন মায়ের সামান্য পয়সা এই ছেলের হাতের মধ্যে দিয়া দিলা। কিন্তু আগে আগে রাস্তাঘাটের মধ্যে আটে আটে যাওয়া লাগতো, গুড়া অকল আসলো রাস্তার মধ্যে আটে কোনো সময় যাওয়া লাগতো, গাড়ি অকল আসলো না, ট্রেনও আসলো না, কোনো বস্তু আসলো না। তো মায়ে কইলা আমার আব্দুল কাদের তুমি সমাজ কোনোদিন মিথ্যা মাত মাতিও না। রাস্তার মধ্যে যে সময় আব্দুল কাদের ছোট ছেলে যে সময় আটে আটে যে সময় মাদ্রাসার মধ্যে যান, রাস্তার মধ্যে যাওয়ার বোধে এমন একটা টিলা পাহাড়ি জায়গার মধ্যে গিয়ে আনলে, ডাকাইতে বেরলো, ডাকাইতে কইলো আব্দুল কাদের ছোট ছেলে ধরিয়া কইল ও ছোট ছেলে তোমার কাছে যত টাকা পয়সা আছে, যত সামান খোল আছে সমস্ত দিয়া দাও, তোমার কাছে টাকা পয়সা আসেনি, জিকাইলো ডাকাইতে। ও ছোট ছেলে সঙ্গে সঙ্গে ডাকাইতে কইলা হ্যাঁ হ্যাঁ আমার কাছে অত টাকা আছে, কোন কারণে কইলা? বলে মায় আমার নসিহত করিয়া দিছুন ছেলে তুমি কোনোদিন মিশা মাত মাতিও না, ডাকাইতে দল্লো মিশা মাত মাতিও না, কোনো মানুষের তলোয়ার যদি তোমার খান্দ তুলিলায়, কোনো মানুষের তোমার জানে বুঝে যদি মারিলায়, জমিনে কোনোদিন তুমি মিথ্যা মাত মাতিয়া যাইও না। ও আব্দুল কাদের ছেলে ছোট ছেলে ডাকাইতে দিয়ে সময় কইলো ছোট ছেলে তোমার কাছে টাকা পয়সা আছে বা করিয়া দাও, ছোট ছেলে উঠিয়া কইলো হ্যাঁ টাকা পয়সা আছে, সঙ্গে সঙ্গে যে সময় আব্দুল কাদের টাকা পয়সা বা করিয়া দিলা, ডাকাই তাজ্জুবে কইল ও ছোট বাচ্চা ছোট ছেলে আজকে একটা জিনিস তোমার দেখে আনি আর, তুমি কোন কারণে আমার লগে মিথ্যা মাত মাতিলাই না, কোন কারণে কইলাই না তোমার কাছে টাকা আছে, তোমার কাছে টাকা নাই কোন কারণে কইলাই না, তুমি কইলা টাকা আছে আর টাকাও বাকরিয়া দিলাই, ও ছোট ছেলে উঠে কইলাম আমার ডাকাইত পাই তুমি টাকা নিতে পয়সা নিতে কোনো অসুবিধা না লইয়া যাও, কারণ আমার মার নসিহত হইয়া দেখলো আমার মা আমার উপদেশ দিয়া দিলা, জমিন অমিতে কোনোদিন আমি মিথ্যা মাতে মাতিতাম না। আল্লাহর বন্দে গান বল্লবীর উম্মত একটা বার শুনিয়া নাও, আজকে মার কারণে আওলাদর জীবন গড়িছে, মার কারণে আওলাদ তো বড় বলি আবদান হইলা, আজকে আমার লাগান হাজার হাজার মা খোলাছন, আমার মান লাগান হাজার হাজার মা খোলাছনে, আজকে মা অখলর কারণে আওলাদর জিন্দগি বালা হয়, মা অখলর কারণে আওলাদর আপনার ভবিষ্যৎ বালা হয়, আর মা অখলর কারণে আওলাদর ভবিষ্যৎ নষ্ট হয়। আব্দুল কাদের ছোট ছেলের মায়ের নসিহত করিয়া দিলা, বাবারে জমিনে কোনোদিন মিথ্যা মাত মাতিও না, দেখাইতে দিয়ে সময় আব্দুল কাদের ছোট ছেলের কাছ থেকে টাকা পয়সা লইল, তখন দেখাইতে হইল কোন কারণে মিথ্যা মাত মাতিলাই না, বলে দেখাইত ভাই আমার মায়ের কইছেন কোনো সময় মিথ্যা মাত মাতিতাম না। ও দেখাইতে দরিয়া ছোট ছেলেরে ধরলো হাতের মধ্যে দরিয়া সামান্য টাকা পয়সা যা আসলো সারা টাকা পয়সা লইয়া, এই দেখাইতে তার বড় ডাকাইতর কাছে লইয়া গেল, বড় ডাকাইতর কাছে গিয়া সমস্ত ওয়াকেয়া শুনাই দিল, সমস্ত ইতিহাস শুনাই দিল, এই ছেলের আমি ধরলাম পাহাড়ি এলাকার থেকিয়া, ছোট ছেলের লঙ্গে লগে আমার লগে হাসা মাত মাতিল, তার টাকা পয়সাও বখরিয়া দিল। ও ডাকাইতে উঠে বড় গিয়ে কইল ও ছেলে তুমি একটা বার জবাব দিয়া দাও, কোন কারণে তার লগে তুমি হাসা মাত মাতিলাই মিথ্যা মাত মাতিলাই না, লগে লগে উঠিয়া কইল ডাকাইত ভাইয়া আমার মা আমার নসিহত করিয়া দিছে, অন্য আমি সবসময় হাসা মাত মাতিয়া নিতাম। কিতাবর মধ্যে লেখছন এই দেখাই তোর পান সঙ্গে সঙ্গে মুসলমান হইছন কৌ সুবহানাল্লাহ, একটা ছেলের কারণে একটা ছেলে হাসামাত মাতিছে, একটা ছেলের হাসামাত মাতার কারণে এই দেখাই সমস্ত দিন ইসলাম রে কবুল করলো কৌ সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে গান বল নবীর উম্মতের দল সমাজ হাসামাত মাতলে তুমি কোনো সময় বিপদী বন্তায় বার্তা নাই, সমাজের ভিতরে মিথ্যা মাত মাতলে যদি যাও সমাজ সব সময় তুমি বিপদী বনবায়, কারণ নবী জানায় যে না সিদ কুয়ুঞ্জি ওয়াল কিযবা ইউলেকে, সত্য মত মাতিলে তুমি নাজাত পাইবায়, সত্য মত মাতিলে তুমি নাজাত পাইবায়, জমিনের মধ্যেও নাজাত পাইবা আর কিয়ামতের দিনে তুমি নাজাত পাইবায় কও সুবহানাল্লাহ। ওয়াল কিযবা ইউলেকে, আজকে নবী জানায় দেন জমিনের মধ্যে তুমি যদি মিথ্যা মাত মাত জমিনের মধ্যে তুমি ধ্বংস হইবাই, আর কিয়ামতের দিন তুমি ধ্বংস হইতে লাগবো নাউযুবিল্লাহ। আল্লাহর বন্দে গান হল নবীর উম্মতের দল এই খানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের দল তোমরা মিথ্যা মাতার প্রচার কোনো সময় করিও না, তোমরা সব সময় হাসামাত মাতিয়া যাইও, হাসামাত যারা মাতিবা এরারে মুমিনের সার্টিফিকেট দেওয়া যাইব, মিথ্যা মাত যারা মাতিবা এরারে মুনাফিকের সার্টিফিকেট দেওয়া হইব নাউযুবিল্লাহ।
দুই নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালে দুই নম্বর ও সমস্ত বান্দা ও সমস্ত বান্দা হলরে ও সমস্ত উম্মত হলরে মুনাফিকের সার্টিফিকেট দেওয়া হয় যারা জমিনের মধ্যে গালিগুলো যে করবা দুই দলে আপনার খাজি আরম্ভ হইছে অগরে হগরে খাজি আরম্ভ হয় কোন সময় ও বাড়িয়ে হ বাড়িয়ে খাজি আরম্ভ হয় কোন সময় ও দোকানের মাঝনে হ দোকানের মাঝনে খাজি আরম্ভ হয় ঠিক না তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুই দলে দেই সময় খাজি ফসাদ আরম্ভ করবা তখন এক দলে দেখবা গালিগুলজ করে গালিগুলজ যারা জমিনের মধ্যে খরিয়া যাইব যারা জুবান থেকে আপনার গালি বারাইব মুখ থেকে গালি বারাইব এরা জমিনের মধ্যে মুনাফিকর লকব দেওয়া হয় কওনা আউযু বিল্লাহ আল্লাহর বান্দাগণ এবং নবীর উম্মতের দল সমাজের ভিতরে কোনোদিন মানুষকে তুমি গালিগুলজ করিও না মানুষকে তুমি গালি দিও না তুমি যদি মানুষকে গালি দাও খারাপ খারাপ ইংলিশ ভাষায় যদি কথাবার্তা করিয়া নাও তুমি যদি মানুষের গালি দিয়া যাও তোমার জমিন ও মুমিনের সার্টিফিকেট দেওয়া হইতো নাই অর্থাৎ তোমার মুনাফিকের সার্টিফিকেট দেওয়া হইব কখন আউযু বিল্লাহ তিন নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সমস্ত আমার উম্মত হলরে মুনাফিকর লকব দেওয়া হয় যারা জমিনের মধ্যে ওয়াদা করব এক ভাই আরেক ভাইয়ের লগে ওয়াদা করব বলে কোন একটা বস্তু দেওয়ার জন্য এক ভাই এক ভাইয়ের কাছে টাকা পয়সা আপনার উদার আনছে ঋণ আনছে বলে বাইরে 10,000 টাকা তুমি আমার ঋণ দিয়া দাও বলে তোমার এক তারিখ দিয়া দিলেইমো কিংবা তো 5 তারিখ দিয়া দিলেইমো কোন একটা বস্তু যদি আনে লেনদেন করে এই লেনদেনের লগে কথাবার্তা যেটা করিয়া আনিব এই ওয়াদা করার সঙ্গে সঙ্গে ওয়াদা অনুযায়ী যদি মানটা পৌঁছায় দেয় না ওয়াদা অনুযায়ী ওয়াদার যদি ভঙ্গ করিয়া দেয় নবী জানাই দেন যারা উম্মত হলে ওয়াদা করিয়া ওয়াদারে তুলিয়া আনিবা এরার জমিনের মধ্যে মুমিনের না অর্থাৎ মুনাফিকের লকব দেওয়া হয় কোন আউযু বিল্লাহ সমাজ আছে তো সমস্ত বস্তু বেটা আন রো টাকা বলে বাইরে দেও টাকা আমার 10,000 কে 20,000 আমার ফুড়ির বিয়া লাগিছে ইয়া তোমারা দিলেই সামনে মাসের 10 তারিখ বা 20 তারিখ বলো না নি 20 তারিখ 10 তারিখ যেমনি আইছে তার আর কোনো লোকেশন বাবা জানা তার মোবাইলও সুইচ অফ আখতাও হঠাৎ করিয়া বাজারে দেখা করলো বলে বাইরে তোমার 10 তারিখ গেল গিয়ে তোমার কোনো লোকেশন নাই তোমারে বাবা জানা তোমার মোবাইল গিয়ে ফোন হামায় না গিয়া বলে ভাই মাতিতে রানি বড় বিপদি 10 তারিখ গেছে গিয়া সামনে মাসের 10 তারিখ আপনার দিয়া দিয়ার এইরকমভাবে যেন মাত কথা করেন মানুষের দুকা দেরে যেন ওয়াদা করিয়া ওয়াদার ভঙ্গ করে যারা মানুষে ওয়াদা করবো যে কোনো বস্তুর দ্বারা ওয়াদা করিয়া আজকে আমি মসজিদের মধ্যে টেকা 1,000 দিতাম বা মাদ্রাসার মধ্যে টেকা 1,000 দিতাম মানছি মানিয়া আবার ওয়াদার বাঙ্গলিয়া আমার খাদাইতে 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 1,000 টাকা লওয়া যায় না এলে আসে না না আসে প্রত্যেক বস্তুর মধ্যে আপনি ওয়াদা করিয়া ওয়াদার যদি ভঙ্গ করিলেন তুলিলেন নবী জানাই দিন তোমার পিছনে মুনাফিকর লকব লাগানিও কোন আউযু বিল্লাহ আল্লাহর বন্দে গান হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান চতুর্থ নম্বর ও সমস্ত বান্দা হলের ও সমস্ত উম্মত হলের মুনাফিকের লকব দেওয়া হয় দারার কাছে আমানত রাখা হইব কোন মাল দিয়ে আমানত রাখা হইব কোন বস্তু তার কাছে আমানত রাখা হইব যারা উম্মত হলে আমানতের মধ্যে খেয়ানত করিয়া যাইব আমানত বস্তুর মধ্যে যারা খেয়ানত করব এরার জমিনের মধ্যে মুনাফিকের লকব দেওয়া হয় কওনা আউযু বিল্লাহ আমানতের মধ্যে খেয়ানত করতে পারতাই না একজন ভাইয়ে তোমার কাছে কোনো বস্তু রাখছে আমানত হিসাবে বলে বাইরে তোমার কাছে আমি টাকা 1,000 রাখি আর আমার যেই দিন দরকার পড়বো তোমার কাছে নিব কিন্তু আমানত হিসাবে তুমি মানটা সমঝিয়া নাও এই 1,000 টাকা তুমি খরচি তাই পারতাই না তোমার পারমিশন দেওয়া হয়েছে না তোমার যদি জরুরত হয় তোমার যদি প্রয়োজন হয় যে মানুষে তোমার কাছে আমানত রাখছে ও মানুষের কাছে তুমি পারমিশন চাওয়া লাগবো বাইরে তুমি আমার কাছে 1,000 টাকা রাখছো কিংবা তো 5,000 টাকা রাখছো আমি বড় বিপদে তুমি আমার ইজাজত দিয়া দাও তখন তুমি তার মাল দিয়ে খরচি তাই পারবাই যত সময় পর্যন্ত তার কাছ থেকে ইজাজত পাইতা নাই আর তোমার ব্যক্তিগত যদি খরচ করিয়া নাও তখন তোমারে বলা যাইব আমানতের মধ্যে খেয়ানত করনেওয়ালা আর যারা আমানতের মধ্যে খেয়ানত করবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এরা জমিনের মধ্যে মুনাফিকের লকব দেওয়া হয় কওল আউযু বিল্লাহ আল্লাহর বান্দাগণ হল নবীর উম্মতের দল মুমিনের সার্টিফিকেট মুমিনের সিফত জানাই দিলাম মুনাফিকের সার্টিফিকেট মুনাফিকের আপনার লকব জানাই দিলাম আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই নে মুমিনের সার্টিফিকেট লাগানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।